গোসাঁইগাঁও মহকুমাৰ পূৰ্ব কমল সিঙত এগৰাকী লোক যোৱা 8 মেৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে। প্ৰাপ্ত বাতৰি মতে গাঁওখনৰে বাসিন্দা ভাৰসাম্যহীন জমৰুদ্দিন মোল্লা নিজৰ শহুৱেকৰ গৃহ কুঁয়াবাৰীলৈ ওলাই যায় আৰু তেতিয়াৰে পৰা নিৰুদ্দেশ হৈ আছে ব্যক্তিজন। ঘটনা সংক্ৰান্তত পৰিয়ালৰ লোকে ইতিমধ্যে ভাওৰাগুৰি আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰে। কোনো সদাশয় ব্যক্তিয়ে লোকজনৰ সম্ভেদ পালে আৰক্ষী থানাত খবৰ দিয়াৰ লগতে 9707607658 নাইবা 6002300914 মোবাইল নম্বৰত যোগাযোগ কৰিবলৈ পৰিয়ালৰ লোকে অনুৰোধ জনায়। আব্দুল গফুৰ মোল্লা, কি গাঁও এইটো? পূৰ্ব কমল সিং। কি হৈছে ঘটনাটো কওকচোন। মোৰ সৰু ভাইটি এটা ব্ৰেইন শ্বট হৈছিল। কি নাম? জমৰুদ্দিন মোল্লা। তাই ইয়াৰ পৰা শ্বশুৰবাৰী তুলি যাবাৰ ওলাইছিল তাৰ মাইকীৰ ওচৰত। শ্বশুৰবাৰী ঘৰ ক'ত? গুঁয়াবাৰী। গুঁয়াবাৰী যাওয়ার আগতে মোর একটা বোনের ঘর আছে টকামারি, তার ঘর খাওয়া দাওয়া করেছিল। তারপর খাই দিয়ে শ্বশুরবাড়ি যায় যাওয়ার কথা কইছিল। যাওয়ার পিছত মানুষজন আর আহি পাওয়া নাই আর কি। খাইবা যদি আমার ভাইটু দেখা পায়, কোথাও যদি দেখা পায় আমার ভারত এই হাওড়াগুড়ি থানা অন্তর্গত অলপ যোগাযোগ করিলে মই জন ভাইটুক পাইলে অলপ ভাল পাম, ভাল ভাল লাগিব। ইতিমধ্যে আরক্ষীক জানাইছে না নাই ঘটনা? আরক্ষীক জানাইছে, ইজাহার করেছে। এটি কোন দিনের ঘটনা আছিল? এটি আছিল 8 তারিখ। 8 তারিখের ঘটনা? দিনের ঘরে বেড়া 10টা তোলাইছিল। হয়, মুঠতে 11টার লগে টকা মারিতে আসিল আর কি। খাই দিয়ে শ্বশুরবাড়ি বলে কৈছিল। তারপর তারা তারপিছৰ পৰা নিরুদ্দেশ হৈ আছে। নিউজ ডেস্ক Anytime 24। গোসাঁইগাঁও মহকুমাৰ পূৰ্ব কমল সিঙত এগৰাকী লোক যোৱা 8 মেৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে। প্ৰাপ্ত বাতৰি মতে গাঁওখনৰে বাসিন্দা ভাৰসাম্যহীন জমৰুদ্দিন মোল্লা নিজৰ শহুৱেকৰ গৃহ কুঁয়াবাৰীলৈ ওলাই যায় আৰু তেতিয়াৰে পৰা নিৰুদ্দেশ হৈ আছে ব্যক্তিজন। ঘটনা সংক্ৰান্তত পৰিয়ালৰ লোকে ইতিমধ্যে ভাওৰাগুৰি আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰে। কোনো সদাশয় ব্যক্তিয়ে লোকজনৰ সম্ভেদ পালে আৰক্ষী থানাত খবৰ দিয়াৰ লগতে 9707607658 নাইবা 6002300914 মোবাইল নম্বৰত যোগাযোগ কৰিবলৈ পৰিয়ালৰ লোকে অনুৰোধ জনায়। আব্দুল গফুৰ মোল্লা, কি গাঁও এইটো? পূৰ্ব কমল সিং। কি হৈছে ঘটনাটো কওকচোন। মোৰ সৰু ভাইটি এটা ব্ৰেইন শ্বট হৈছিল। কি নাম? জমৰুদ্দিন মোল্লা। তাই ইয়াৰ পৰা শ্বশুৰবাড়ী তুলি যাবাৰ ওলাইছিল তাৰ মাইকীৰ ওচৰত। শ্বশুৰবাড়ী ঘৰ ক'ত? গুঁয়াবাৰী। গুঁয়াবাড়ি যাওয়ার আগতে মোর একটা বোনের ঘর আছে টকামারি, তার ঘর খাওয়া দাওয়া করেছিল। তারপর খাই দিয়ে শ্বশুরবাড়ি যায় যাওয়ার কথা কইছিল। যাওয়ার পিছত মানুষজন আর আহি পাওয়া নাই আর কি। খাইবা যদি আমার ভাইটু দেখা পায়, কোথাও যদি দেখা পায় আমার ভারত এই হাওড়াগুড়ি থানা অন্তর্গত অলপ যোগাযোগ করিলে মই জন ভাইটুক পাইলে অলপ ভাল পাম, ভাল ভাল লাগিব। ইতিমধ্যে আরক্ষীক জানাইছে না নাই ঘটনা? আরক্ষীক জানাইছে, ইজাহার করেছে। এটি কোন দিনের ঘটনা আছিল? এটি আছিল 8 তারিখ। 8 তারিখের ঘটনা? দিনের ঘরে বেড়া 10টা তোলাইছিল। হয়, মুঠতে 11টার লগে টকা মারিতে আসিল আর কি। খাই দিয়ে শ্বশুরবাড়ি বলে কৈছিল। তারপর তারা তারপিছৰ পৰা নিরুদ্দেশ হৈ আছে। নিউজ ডেস্ক Anytime 24। গোসাঁইগাঁও মহকুমাৰ পূৰ্ব কমল সিঙত এগৰাকী লোক যোৱা 8 মেৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে। প্ৰাপ্ত বাতৰি মতে গাঁওখনৰে বাসিন্দা ভাৰসাম্যহীন জমৰুদ্দিন মোল্লা নিজৰ শহুৱেকৰ গৃহ কুঁয়াবাৰীলৈ ওলাই যায় আৰু তেতিয়াৰে পৰা নিৰুদ্দেশ হৈ আছে ব্যক্তিজন। ঘটনা সংক্ৰান্তত পৰিয়ালৰ লোকে ইতিমধ্যে ভাওৰাগুৰি আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰে। কোনো সদাশয় ব্যক্তিয়ে লোকজনৰ সম্ভেদ পালে আৰক্ষী থানাত খবৰ দিয়াৰ লগতে 9707607658 নাইবা 6002300914 মোবাইল নম্বৰত যোগাযোগ কৰিবলৈ পৰিয়ালৰ লোকে অনুৰোধ জনায়। আব্দুল গফুৰ মোল্লা, কি গাঁও এইটো? পূৰ্ব কমল সিং। কি হৈছে ঘটনাটো কওকচোন। মোৰ সৰু ভাইটি এটা ব্ৰেইন শ্বট হৈছিল। কি নাম? জমৰুদ্দিন মোল্লা। তাই ইয়াৰ পৰা শ্বশুৰবাড়ী তুলি যাবাৰ ওলাইছিল তাৰ মাইকীৰ ওচৰত। শ্বশুৰবাড়ী ঘৰ ক'ত? গুঁয়াবাৰী। গুঁয়াবাড়ি যাওয়ার আগতে মোর একটা বোনের ঘর আছে টকামারি, তার ঘর খাওয়া দাওয়া করেছিল। তারপর খাই দিয়ে শ্বশুরবাড়ি যায় যাওয়ার কথা কইছিল। যাওয়ার পিছত
মানুষজন আর আহি পাওয়া নাই আর কি। কাইবা যদি আমার ভাইটুক দেখা পায়, কোনবা যদি দেখা পায়, আমার ভারত এই হাওড়াগুড়ি থানা অন্তর্গত অলপ যোগাযোগ করিলে মই জন ভাইটুক পাইলে অলপ ভাল পাম, ভাল ভাল লাগিব। ইতিমধ্যে আরক্ষীক জানাইছে না নাই ঘটনা? আরক্ষীক জানাইছে, ইজাহার করেছে। এইটি কোন দিনের ঘটনা আছিল? এইটি আছিল 8 তারিখ। 8 তারিখের ঘটনা? দিনের ঘরে বেড়া 10টা তোলাইছিল, মুঠতে 11টার লগি টকা মারিতে আসিল আর কি। খাই দিয়ে শ্বশুর বাড়ি বলে কৈছিল, তারপিছত তারা তারপিছর পর নিরুদ্দেশ হয়ে আছে। নিউজ টেক্স এনিটাইম 24। এখন গাড়ির প্রয়োজন, চারিচুকীয়া বাহন এখন লওয়ার নিশ্চয়কৈ মন। যদি আপনার বাজেট কম, তেন্তে আপনার কাষত আছে অন্য এক অপশন। আপনার কাষত আছে ব্যবহৃত কারৰ ডিলাৰ। মটৰ্ছ, য'ত থাকিব উন্নত মানৰ লগতে আপুনি মনে বিচৰা গাড়ীখন, য'ত থাকিব চেল, পাৰ্চেছ, ৰিফাইনেন্স, এক্সেঞ্জ, ইঞ্চুৰেঞ্চকে আদি কৰি সকলোখিনি সুবিধা। গতিকে দেৰি কিহৰ, আজিয়ে ভিজিট কৰক ইউডি মটৰ্ছত। ঠিকনা বৰবাৰী VIP ৰোড 6 মাইল গুৱাহাটী, পিনক'ড 7810036, যোগাযোগ নম্বৰ 9854128338 অথবা 8638116781 অথবা 7002713594।